আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঈদ মোবারক। এই যে সবার সাথে আমি একটু শেয়ার করতে আসি, ভাগাভাগি করতে আসি। এইটা আমি এটা কি বলে পায়াস বলে, আমরা পায়াস বলি, আপনারা কী বলেন জানি না, কোন কোন দেশে কী বলে দৃষ্টিকে, আমাদের দেশে এটারে পায়াস বলে। তো আমি নারিকেল, বাদাম, কিশমিশ, তেজপাতা, তারপরে দুটো এলাচ দিয়ে আমি সময় পায়াসটা রান্না করতেছি। দেখেন ঘনত্ব আর একটু হবে ঘন। আমি অনেকগুলো দুধ দিছি, এখানে 2 কেজি দুধ, আবার আপনার গুঁড়ো দুধ দিছি, অনেক বড় চামিচ, 3 চামিচ দিছি। মনে হয় মজা হবে, জানি না, সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই যে বাদাম দিছি অনেকগুলো, আর এখানে হয়েছে যাই লাচ্ছি সবার জন্য, এই যে দুধ করে রাখছি। হ্যাঁ, এটা তো আপনার তেজপাতা, এলাচ, তার দাসিনি দিনে বাদাম, খেজুর, এরপরে নারিকেল দিয়া 1 কেজিকে আমি আধা কেজির মতনই করছি, কেননা আমরা মানুষ অনেক কম, 2 জন শুধু। তো এই হলো আমার লাচ্ছি চামচ দুধ। আর এখানে আমি সেমাই বানাইতেছি, একটু শুকনা, ওই যে লম্বা সেমাইগুলো হয় না, এগুলো তো এগুলো আমি আমার ছেলে দুধ খেতে পারে না, রোজার মাস রোজা ঈদেও আমার ছেলে সেমাই খায় না, দুধ দিয়ে সবগুলো বানাইছি ওই জন্য। তো এবার আমি কী করছি, আমার ছেলের জন্য সামান্য একটু পানি দিছি, দুধ ছাড়া আমি সেমাই তৈরি করতেছি। যে এইভাবে সামান্য একটু পানি দিছি, অনেকগুলো বাদাম দিছি, অনেক নারিকেল দিছি, তারপরে কিশমিশ, অনেক বাদাম, এগুলো দিয়ে আমার ছেলের জন্য এটা বানাতে আসি। দেখেন কেমন লাগতেছে, আমার মনে হয় যে এটা অনেক মজা হবে, জানি না। তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা, ভিডিওটা সবাই দেখবেন, লাইক কমেন্ট করবেন। তো আমি মানে কী বানাই এটা শেয়ার করলাম আর কি, এভাবে 2-3টা আইটেম হইয়া যায়, কিন্তু খাওয়ার কেউ নাই, তারপরও কী করা, কিছু করা নাই, দেশের বাড়িতে তৈরি করতে হয় ছেলে মেয়ে থাকলে। এই হলো অবস্থা। এই যে বাদাম আরও কিছু রইয়া গেছে, অনেকগুলো বাদাম দিছি আমি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।